হ্যালো ফ্রেন্ডস, জাস্ট লেফট একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। আজ আমার এক বান্ধবীর বাড়িতে মনসা পুজো, সো সেখানে যাব, রেডি হয়ে গেছি, কিন্তু ভুতুকে সেখানে নিয়ে যাওয়া পসিবল নয়। বাড়িতে থাকবি, ওকে খাইয়ে দেই, রেখে যাব। ওখানকার পুজোটা তোমাদের ভীষণ সুন্দর করে দেখাবো এবং ওখানকার পুজোটা ভীষণ সুন্দর হয়, তোমরা দেখতে থাকো ওখানকার পুজোটা। ফাইনালি এসে গেছি, দেখো প্রথমেই তোমাদের ঠাকুর ঘরটা দেখালাম, কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা ঠাকুরকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। সাথে তো মা মনসাকে দেখো কাতান বেনারসি পরিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর করে ভোগের আয়োজন করেছে, কত সুন্দর করে ঠাকুরকে নিবেদন করেছে। আমার তো ভীষণ, মানে প্রতি বছরই আমি ওদের বাড়িতে যাই, এই এই দিনটা, মানে এবার ইউটিউব খোলাতে তোমাদেরকেও দেখাবার আমার সৌভাগ্য হলো সবাইকে। এবার বাইরে বেরিয়ে পড়েছি, কারণ এখন হবে দণ্ডিকাটা, তারপর হবে পুজো, তারপর আরতি, হোম, সব কিছু রয়েছে, তোমরা দেখতে থাকো, কিছু মিস করো না। পুজো শেষ হয়ে গেছে, এখন চলছে হোমের প্রস্তুতি। হোম হয়ে গেলেই পুরো পুজোটা শেষ হবে, দেখতে হোম শেষ হয়ে গেছে। হোম শেষে পেয়ে গেছি সেই প্রতীক্ষার ফল যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকি, মায়ের ভোগের প্রসাদ। এটা একদম যেটাকে মাকে নিবেদন করা হয় সেই প্রসাদ, আর এইখানকার খিচুড়িটা তৈরি করা হয় পুরো সম্পূর্ণ ডাবের জল দিয়ে।